কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। পেছনে দেখতে পাচ্ছেন রাজশাহীতে অবস্থিত নতুন একটি পার্ক। সেই পার্কটি কোথায়? সেটা হচ্ছে মিরাকেল ওয়াটার পার্ক। এটা হচ্ছে খয়রাতে অবস্থিত মৌগাছি বাজারের আগেই হাতে ডান সাইডে পড়বে এই পার্কটি। এই ওয়াটার পার্কে আছে ফ্যামিলি কিডস জোন, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাতে বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন, যেই রাইডগুলো আপনাকে এবং আপনার ফ্যামিলিকে খুবই ভালো লাগা কাজ করবে এই জায়গাতে এসে। মোটামুটি আমার কাছে আজকে এই জায়গাটি খুব ভালো লেগেছে। আর এই পাশে পেয়ে যাবেন ওয়েব পুল, যেটাতে আপনারা এই জায়গাতে খুব মজা করতে পারবেন। এখানকার ঢেউটা ফিল পাবেন কক্সবাজারের যে ঢেউটা, সেই ঢেউয়ের মতো। আর আমি আশা করেছিলাম যে রাজশাহীতে এত সুন্দর একটি ওয়াটার পার্ক হবে। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি ফাইসাল ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ মিরাকেল ওয়াটার পার্ক। বাসা থেকে আমরা রওনা দিই তিনজন। সো আমরা যাচ্ছি আজকে মিরাকেল ওয়াটার পার্কে। চলুন মিরাকেল ওয়াটার পার্কে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমরা টিকিট কাটতেছি আর এখানকার টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। এর সাথে ভিতরে যত রাইড আছে সব কিছু ফ্রি। ঈদের জন্য আমাদের কাছ থেকে নিলেও 150 টাকা, মানে 50 টাকা ছাড়। তো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকতেছি। আমাদের এই ভাইকে পেয়ে যাবেন এই জায়গাতে আসলে। সো ভিতরে যাই, চলুন দেখি ভিতরে আমাদের জন্য কি ওয়েট করতেছে। সামনের দিকে ঢুকে ঢুকতেই হাতে ডান সাইডে পড়বে বাথরুম এবং ওয়াশরুম। তার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে চলে আসলাম আমাদের এই জায়গাতে। এখানে টি শার্ট 170 টাকা, ওয়াটারপ্রুফ মোবাইল গ্লাস সেটা হচ্ছে 100 টাকা, এবং এখানকার লকার ভাড়া 50 টাকা। সো এখানে আপনারা প্যান্ট ভাড়া নিতে পারবেন, গামছা আছে, সব কিছু আছে। সো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটাই হচ্ছে ফ্যামিলি কিডস জোন। সো মোটামুটি আমার এই জায়গাতে আসার খুব ইচ্ছা ছিল। আমি ঈদের ভেতরে আসতে চাইছিলাম, বাট ঈদের আজ প্রায় 3 থেকে 4 দিন চলতেছে। সো জায়গাটা আসলে খুবই সুন্দর। রাজশাহীর ভেতরে হইলে হয়তো বা ভালো হইতো, বাট রাজশাহী থেকে অনেকটাই দূরে। বাট এই জায়গাটা, গ্রামের পরিবেশটা আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য এই জায়গাতে আসতে। রাস্তা যে সুন্দর আছে, মানে অসাধারণ। তো এই রাইডটাতে উঠে দেখি আসলে কীরকম মজা, কীরকম ফিল। চলুন। আপনারা রাজশাহীর আশেপাশে যারা আছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন এই মিরাকেল ওয়াটার পার্কে আসার। সো আমার কাছে এই জায়গাটা সবচাইতে ভালো লেগেছে, ফ্যামিলি কিডস জোন, যা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো খুব মজা করেছি এই জায়গাটাতে। তারপরে আমরা সুন্দর করে পার হয়ে যাই ওয়েব পুলে। ওয়েব পুলটা ছিল আমার কাছে আরও বেশি ভালো লাগা, কারণ এই জায়গাতে অনেক ভাই ব্রাদার ছিল, তারা আমার সঙ্গে খুব মজা করেছে, তাদের সঙ্গে আমি খুব মজা করেছি। সো আমি আরেকটা জিনিস বেসিক্যালি বলছি, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে পানির কালারটা একটু আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ নোংরা ছিল পানি অনেকটাই। সো কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু বেশিভাবে নজর দিবেন, কারণ এইগুলো খারাপ হলে অবশ্যই আপনার মানুষ এই জায়গাতে আসতে খুব খারাপ দেখাবে। সো নতুন যেহেতু, আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। সো বন্ধুরা, আজকে মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। খুদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার।